আচ্ছা, এটা আমরা গত দিন দেখেছিলাম, এসিডটা স্টার্ট করেছিলাম, আমি কিছু দেখাচ্ছি। তো এখন যেহেতু শর্ট ফর্মে পরীক্ষা হবে, ওইভাবে কোনো প্রমাণ টমাণ থাকবে না, হিসাবে আমি খুব কুইকলি এটা যাব আর কি, এটা দেখাই দিব। যেমন এখানে একটা বলছে, একটা কোয়েশ্চেন আছে যে এটা ডিডিউস দ্য ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন ফ্রম দ্য টেলিগ্রাফিস্ট ইকুয়েশন। বলছে যে টেলিগ্রাফিস্ট ইকুয়েশন থেকে ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন বের করো। তো এটার ওয়েটা কি? এটা হচ্ছে যে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে টেলিগ্রাফিস্ট ইকুয়েশন গুলা কি। এখন টেলিগ্রাফিস্ট ইকুয়েশন পাওয়ার পরে আমরা ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন বের করতে পারবো। তো ওটা কিরকম, যে এই যে এটা আমরা দেখতেছি, এটা একটা প্যারালাল প্লেন ট্রান্সমিশন লাইন। এখন এই ট্রান্সমিশন লাইনের আমরা একটা ছোট্ট একটা পোর্শন নেই, যেটা হচ্ছে ডিজেড। হ্যাঁ, কনসিডার এ ডিফারেনশিয়াল লেংথ অফ লাইন ডিজেড। আমরা একটা লেংথ নিচ্ছি, সেটা হচ্ছে ডিজেড। হ্যাঁ, তো যেটার এল পার ইউনিট লেংথ, তারপর ক্যাপাসিট্যান্স আছে হচ্ছে সি পার ইউনিট লেংথ, তারপরে যে ইন্ডাকটেন্স হচ্ছে এল ডিজেড, আর ক্যাপাসিট্যান্স হচ্ছে সি ডিজেড। এটা আমরা ধরে নিচ্ছি ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, মানে আমরা একটা বড় একটা ট্রান্সমিশন লাইন আছে, ওই ট্রান্সমিশন লাইনের একটা পোর্শন আমরা নিচ্ছি, যে নিয়েছি যে পোর্শনটার উইথ হচ্ছে, লেংথ হচ্ছে ডিজেড, এবং সেটার ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে এইটা। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট। সো এখানে যদি আমরা দেখি যে আমাদের প্রথমে ইনিশিয়ালি কি ছিল, আই ছিল, ভি ছিল, তারপরে যখন সে ডিজেড ডিস্টেন্স পার হয়ে আসে, তখন কারেন্টটা হয় আই প্লাস ডেল আই ডেল জেড ডিজেড, আর ভোল্টেজটা হয় ভি প্লাস ডেল ভি ডিজেড ডিজেড। ঠিক আছে, তো এই যে কারেন্টের চেঞ্জ হলো, কারেন্টের কারেন্ট কিন্তু সেম থাকার কথা, কেন চেঞ্জ হচ্ছে? কারণ এখানে ক্যাপাসিট্যান্স আছে। ঠিক আছে, দ্যাটস ওয়াই কারেন্টটা চেঞ্জ হয়ে গেছে। সো এটা হচ্ছে তার পরিবর্তিত কারেন্ট, আর এটা হচ্ছে পরিবর্তিত ভোল্টেজ। আচ্ছা, এখন আমরা ভোল্টেজ চেঞ্জ, এই যে ভোল্টেজের এখানে একটা ভোল্টেজ ছিল, এখানে আরেকটা ভোল্টেজ আসতেছে। তো এই যে ভোল্টেজ চেঞ্জটাকে আমরা লিখতে পারি এভাবে, ডেল ভি ডেল জেড ডিজেড, ডেল ভি ডেল জেড ডিজেড, এটা হচ্ছে ভোল্টেজ চেঞ্জ, সমান সমান হচ্ছে মাইনাস এল ডিজেড ডেল আই ডেল টি। এটা হচ্ছে ভোল্টেজ চেঞ্জের ইকুয়েশন। সিমিলারলি আমরা যে কারেন্ট চেঞ্জ লিখি, ডেল আই ডেল জেড ডিজেড সমান হচ্ছে মাইনাস সি ডিজেড ইন্টু ডেল ভি ডেল টি। ঠিক আছে, এই দুইটা হচ্ছে ভোল্টেজ চেঞ্জ আর কারেন্ট চেঞ্জের ইকুয়েশন। এখন এখান থেকে তো আমরা ইজিলি দেখছি যে এই যে ডিজেড আর ডিজেড, তারপর এই ডিজেড আর এই ডিজেড ইজিলি কাটা যায়। তো আলটিমেটলি কি থাকতেছে? তিন আর চার থাকতেছে, আলটিমেটলি থাকতেছে এইটা। ডিজেড ডিজেড যদি আমরা ক্যান্সেল আউট করে দিই, তাহলে থাকতেছে ডেল ভি ডেল জেড ইজ ইকুয়াল টু মাইনাস এল ডেল আই ডেল টি, আবার ডেল আই ডেল জেড ইজ ইকুয়াল টু মাইনাস সি ডেল ভি ডেল টি। এটা হচ্ছে সেই ইকুয়েশন। এই তিন আর চার ইকুয়েশনটাকে বলা হয় টেলিগ্রাফিস্ট ইকুয়েশন। সো ইকুয়েশন নাম্বার থ্রি অ্যান্ড ফোর নোন এজ দ্য টেলিগ্রাফিস্ট ইকুয়েশন। ঠিক আছে, তিন আর চারকে টেলিগ্রাফিস্ট ইকুয়েশন বলে। এখন যদি আমরা তিনকে ডিস্টেন্সের রেসপেক্টে, মানে জেডের রেসপেক্টে করি, ডিফারেনশিয়েট করি, আর চারকে করি যদি টাইমের রেসপেক্টে, তখন আমাদের এটা দাঁড়াবে এরকম। কারণ প্রথমটাকে আমি তিন নাম্বারটাকে করছি ডেল ডেল জেড এর রেসপেক্টে, পরেরটাকে করছি ডেল ডেল টি রেসপেক্টে, তাহলে এই দুটি ইকুয়েশন দাঁড়ায় পাঁচ আর ছয়। এখন দেখো এই যে পাঁচ নাম্বারে, এই যে ছয় নাম্বারে দেখো, ছয় নাম্বার ইকুয়েশনে যা আছে, ছয় নাম্বারের এই টার্ম আর পাঁচ নাম্বারের এই টার্ম কিন্তু সেম। এর মানে হচ্ছে এই টার্মটা এখানে চলে যেতে পারে, যেহেতু ইকুয়াল ইকুয়াল বলে আমরা এই পুরো টার্মটাকে এটার পরিবর্তে লিখতে পারি, এটাকে রিপ্লেস করে এটা বসাই দিতে পারি। যদি আমরা বসাই দেই, সেক্ষেত্রে আমাদের আসবে এল সি ডেল স্কোয়ার ডেল টি স্কোয়ার ভি, এই ধরনের একটা ইকুয়েশন আসবে। ঠিক আছে, সো এই ধরনের একটা ইকুয়েশন আসবে এখান থেকে যদি আমরা বসাই। সিমিলারলি যদি আমরা অপোজিট কাজ করি, দ্যাট মিনস যদি এইটাকে টি দিয়ে আর এটাকে আই দিয়ে ডিফারেনশিয়েট করি, তাহলে কি হবে? আমরা এই ধরনের একটা ইকুয়েশন পাবো একই প্রসিডিউরে, এই ধরনের একটা ইকুয়েশন। এই যে সাত আর আট, এই দুইটা ইকুয়েশনকে বলা হয় ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন। এই সাত আর আটকে বলা হয় ওয়ান ডাইমেনশনাল
ইকুয়েশন, ঠিক আছে? তো এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন, 7 আর 8কে আমরা ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন বলছি। সো এটা প্রুফ করতে বলছে, তো প্রমাণটা এরকমই, যেভাবে দেওয়া আছে এভাবেই করতে হয়। তো যেহেতু প্রমাণ ওভাবে তোমাদের আসবে না, থাকলে হয়তো অ্যাসাইনমেন্টে, তো কাজে তোমরা একটু দেখে নিবা আর কি। আচ্ছা, তারপরে আমরা চলে যাই আরেকটা প্রবলেমে, সেটা হচ্ছে যে ইনপুট ইম্পিডেন্স। হ্যাঁ, ডিটারমাইন দ্য ইম্পিডেন্স ইকুয়েশন অফ দ্য আইডিয়াল ট্রান্সমিশন লাইন, আইডিয়াল ট্রান্সমিশন লাইনের ইম্পিডেন্স বের করতে বলছে। তো আইডিয়াল ট্রান্সমিশন লাইনের ইম্পিডেন্স বের করার জন্য আমাদের দেখতে হবে যে কি কি আছে। সে আমরা জানি যে এটা হচ্ছে ভোল্টেজের ইকুয়েশন আর এটা হচ্ছে কারেন্টের ইকুয়েশন, ভোল্টেজ আর কারেন্টের ইকুয়েশন হচ্ছে এরকম। সো এখান থেকে আমরা ভি বাই আই যদি করি, ভি বাই আই করলে এই ধরনের একটা ইকুয়েশন পাই। ডেফিনেটলি এটা হচ্ছে আইডিয়াল ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে, নট দ্য লসি লাইন। লসি লাইন হলে এখানে গামা আসতো, মানে আমাদেরকে আলফা কনসিডার করতে হইতো, আবার বেটা তো কনসিডার করতে হইতোই। যদি আমরা ডিভাইড করি, ডিভাইড করলে আমরা কি দেখি? এখন দেখো এই যে ভি প্লাস আর ভি মাইনাস আছে, তো এই উভয় পক্ষে তুমি যদি ভি প্লাস দিয়ে ডিভাইড করো তাহলে কি থাকতেছে? ভি মাইনাস বাই ভি প্লাস থাকতেছে। আবার ভি মাইনাস বাই ভি প্লাস মানে হচ্ছে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট বা গামা, তো সেই জিনিসটা এখানে বসাই দিচ্ছে। তাহলে এখন গামা পরিবর্তে আমরা লিখতে পারি কি, জেড এল মাইনাস জেড নট ডিভাইডেড বাই জেড এল প্লাস জেড নট। তো গামার পরিবর্তে ওই যে এই ভ্যালুটা বসিয়ে তারপরে আরো ক্যালকুলেশন করলে আলটিমেটলি এই ধরনের একটা ইকুয়েশন আসে, আসে জেড ইন এর। এবং যদি আমরা জেডটাকে, এই যে জেড আছে এই জেডটাকে যদি আমরা মাইনাস এল ধরি, তাহলে আমরা এই ধরনের একটা ইকুয়েশন পাবো ইয়ার পরে, ক্যালকুলেশনের পরে। এই ইকুয়েশনটা আমাদের ম্যাথের জন্য লাগবে। এটা কেন ইম্পর্টেন্ট? এটা হচ্ছে ম্যাথের জন্য ইম্পর্টেন্ট। সো ম্যাথের জন্য তোমাদের এই ইকুয়েশনটা লাগতেছে, এটা লাগবে আর এটা লাগবে। হ্যাঁ, এই ইকুয়েশনগুলো ম্যাথের জন্য লাগবে। সো প্রমাণটা আর আমি দেখাচ্ছি না, কারণ এত সময় নেই, এটা দরকারও নেই খুব একটা। সো জাস্ট তোমরা আউটপুটটা দেখো, আউটপুট হচ্ছে এটা জেড ইন। ইন ইন মানে হচ্ছে ইনপুট ইম্পিডেন্স, ইনপুট ইনপুট ইম্পিডেন্স, এটা হচ্ছে ইনপুট ইম্পিডেন্স। ওকে, আর এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স, ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স। ওকে, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স। আর এগুলো তো কস সাইন তো বুঝতেছই, আর এল তো মানে হচ্ছে লোড ইম্পিডেন্স, এল হচ্ছে লোড ইম্পিডেন্স, এল হচ্ছে লোড ইম্পিডেন্স, জেড এল হচ্ছে লোড ইম্পিডেন্স। সো এটা হচ্ছে তোমার ইনপুট ইম্পিডেন্স এর ইকুয়েশন। সো এটা আবার যদি তুমি অ্যাডমিটেন্স চিন্তা করো, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য অ্যাডমিটেন্স, তাহলে কি হবে, তাহলে আবার এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যাডমিটেন্স হলে এটা এভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো একটা হচ্ছে ইম্পিডেন্স এর জন্য, একটা হচ্ছে অ্যাডমিটেন্স এর জন্য। সো আমাদের এই ইকুয়েশন গুলো আমাদের লাগবে আমরা যখন ম্যাথ করব তখন। অ্যাকচুয়ালি আমরা এখনই ম্যাথ দেখবো, তো ম্যাথে এটা লাগতেছে। আচ্ছা, এবার আসো ম্যাথে। তো প্রথম ম্যাথটা আসলে দরকার নাই, এটা খুব নেসেসারি না। এখন ধরো 2 নম্বর ম্যাথ থেকে আমরা শুরু করি, যে বলছে যে এ পিচ অফ আইডিয়াল মাইক্রোওয়েভ ট্রান্সমিশন লাইন অফ ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স 50 ওম ইজ টার্মিনেটেড উইথ এ লোড ইম্পিডেন্স অফ 100 প্লাস জে 50 ওম, ক্যালকুলেট দ্য রিফ্লেকশন কোফিসিয়েন্ট, ট্রান্সমিশন কোফিসিয়েন্ট, VSWR এন্ড দ্য রিটার্ন লস। তো এই ভ্যালুগুলোকে ক্যালকুলেশন করতে বলছে ওরা। সো মানে বলছে কি, এটা আইডিয়াল মাইক্রো ট্রান্সমিশন লাইন, ডেফিনেটলি বলে দিচ্ছে এটা আইডিয়াল ট্রান্সমিশন লাইন। তাহলে তুমি একটু ছবি এঁকে দেখতে পারো আইডিয়াল লাইন, তাহলে একটা ছবিটা কেমন, লেটস ড্র ইট। ঠিক আছে, ওকে, এটা এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে লোড। তাহলে দেখো এখানে আছে কি, এখানে আছে 100 প্লাস জে অফ 50 ওম, 100 প্লাস জে অফ 50 ওম, ঠিক আছে? এটা হচ্ছে লোডে দেওয়া আছে। তারপর বলছে যে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স 50 ওম, দ্যাট মিন্স এই লাইনের ইম্পিডেন্স যেটা, এটা হচ্ছে তোমার
ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স সেটা হচ্ছে 50 ওহম, 50 ওহম। আর এটা তো হচ্ছে ZL, ZL হচ্ছে 100+ j 50 ওহম। এখন এই সিচুয়েশন দিয়ে বলছে যে রিফ্লেকশন কোয়েফিসিয়েন্ট বের করো, ট্রান্সমিশন কোয়েফিসিয়েন্ট বের করো, VSWR বের করো, আর হচ্ছে রিটার্ন লস বের করো। সব হচ্ছে ফর্মুলার খেলা। তুমি দেখো জেড নট দেওয়া আছে, জেড এল দেওয়া আছে, তাই রিফ্লেকশন কোয়েফিসিয়েন্ট কি? জেড এল মাইনাস জেড নট ডিভাইডেড বাই জেড এল প্লাস জেড নট, জাস্ট ভ্যালু গুলো বসাই দাও, আলটিমেটলি আসে 0.447 অ্যাঙ্গেল অফ 27 ডিগ্রি। আবার ট্রান্সমিশন কোয়েফিসিয়েন্ট কি? 2 ZL বাই ZL প্লাস Z0, ভ্যালু বসাই দাও, আসছে 141.41 অ্যাঙ্গেল অফ 8 ডিগ্রি। VSWR এর ফর্মুলা কি? 1+ρ/1-ρ। তো VSWR ভ্যালু গুলো বসাই দাও, বসাই দিলে, আচ্ছা এখানে দেখো এটা হচ্ছে কি পরম মান, এর মানে হচ্ছে পরম মান নিতে হবে। দ্যাট মিনস এখানে দেখো তোমার রো এর ভ্যালু আসছে কত, 0.447 অ্যাঙ্গেল অফ 27 ডিগ্রি, অর্থাৎ তোমাকে এই ভ্যালুটা নিতে হবে, ম্যাগনিচিউডটা নিবা, শুধু ম্যাগনিচিউড নিতে হবে, এর মানে হচ্ছে শুধু ম্যাগনিচিউড নিবা, নট অ্যাঙ্গেল। ম্যাগনিচিউড নিয়ে হিসাব করো, এটা আসছে 2.62। একটা জিনিস, VSWR এর রেঞ্জ কত? VSWR এর রেঞ্জ হচ্ছে তোমার 1 থেকে ইনফিনিটি, 1 থেকে ইনফিনিটি VSWR এর রেঞ্জ। এটা এস দিয়ে রিপ্রেজেন্ট করে, VSWR কে এস দিয়ে রিপ্রেজেন্ট করে, এটা রেঞ্জ হচ্ছে 1 টু ইনফিনিটি। ওকে, হুম, বুঝা গেছে? মানে এখানে জাস্ট স্যার, হ্যাঁ হ্যাঁ বলো স্যার, VSWR কি কোনো স্যার একক নাই? না, এটা কোনো একক না, এটা ইউনিটলেস, ও এটা মনে রাখতে জি হবে। স্যার, হ্যাঁ হ্যাঁ, সেটা আবার তুমি ওম টোম বলতে যাও না চালাকি করে, তাহলে হবে না না, স্যার, ওই জন্য আনসার স্যার, বল। হ্যাঁ হ্যাঁ জি জি স্যার, ঠিক আছে, মানে এগুলো হচ্ছে ফর্মুলা, যদি মনে থাকে তাহলে এই মাইক্রোওয়েভের অঙ্কগুলো করা যায়, জাস্ট ফর্মুলা, সব ফর্মুলা আর কিছু নাই এখানে। ঠিক আছে, আচ্ছা আমরা পরের ম্যাটারে চলে যাই, যেহেতু আমাদের অত সময় নাই। স্যার রিটার্ন লস কোনটা? রিটার্ন লস হচ্ছে এইটা, এটা হচ্ছে রিটার্ন লস, RL ইজ ইকুয়াল টু 20 log 10, ও রো, মানে এটা ফর্মুলা আর কি। মানে রিটার্ন লস মানে হচ্ছে যে তোমার কতটুকু লস হচ্ছে, ওই যে সিগন্যালের লসটা কত ডিবি সেটা বের করে, এই যে রিটার্ন করতেছে সিগন্যালটা, এটা এটা মানে কত ডিবি লস হচ্ছে সেটা বের করার জন্য এই রিটার্ন লস ফর্মুলাটা ইউজ করে। এটা হচ্ছে -6.99 ডিবি আসছে আর কি এখানে। তো এটা তোমাদের, আমি যদি ভ্যালু চেঞ্জ করে দিই তাহলে সে অনুসারে ভ্যালু আসবে, হ্যাঁ ওটা কোনো ম্যাটার না। সিমিলারলি আরেকটা ম্যাথ দিছে এখানে, যেমন 50 ওহম একটা লসলেস ট্রান্সমিশন লাইন আছে যেটা লেন্থ হচ্ছে 5 সেন্টিমিটার, টার্মিনেটেড হচ্ছে শর্ট সার্কিট, তারপরে বলছে যে 3 GHz হচ্ছে সোর্সে, রিলেটিভ পারমিটিভিটি দ্যাট মিনস হচ্ছে এপসাইলন আর দেওয়া আছে 2.2, ইনপুট ইম্পিডেন্স বের করতে বলছে, ম্যাগনিচিউড বের করতে বলছে, রিফ্লেকশন কোয়েফিসিয়েন্ট এন্ড ভিএসডব্লিউ রিটার্ন লস, যে আগের মতোই। তবে এখানে শর্ট করা, শর্ট করা মানে হচ্ছে এরকম লাইনের মধ্যে ইয়ে নাই আর কি, কোনো লোড টোড নাই, লোড হচ্ছে 0, জেড এল হচ্ছে 0, শর্ট মানে হচ্ছে জেড এল 0। আচ্ছা এখন দেখো, জেড নট দেওয়া আছে এত, এফ দেওয়া আছে 3 GHz, লেংথ দেওয়া আছে 5 সেন্টিমিটার, আর এপসাইলন আর দেওয়া আছে 2.2। এখন তুমি তাহলে ইয়ে বের করো, যেহেতু শর্ট সার্কিট তাহলে ইনপুট ইম্পিডেন্স এর ফর্মুলা হচ্ছে এইটা, ওই যে আমরা ইনপুট ইম্পিডেন্স এর ফর্মুলা দেখছিলাম, ওইখানে তুমি জেনারেল জায়গায় 0 বসায় দাও, 0 বসালে এটা আসবে। এখন ভ্যালোসিটি কি? ভ্যালোসিটির ফর্মুলা হচ্ছে সি বাই স্কোয়ার রুট অফ এপসাইলন আর, ভ্যালু বসা সেন্টিমিটার পার সেকেন্ড, পার সেকেন্ড হবে, তার ল্যামডা হচ্ছে ভি বাই এফ, তো ভি এর ভ্যালুটা বসাও, আলটিমেটলি ল্যামডা আসছে 6.4742 সেন্টিমিটার। তো বিটা এল, যেহেতু এখানে বিটা এল আছে, বিটা ইট বিটা এল মানে হচ্ছে 2π/λ×L, তো ল্যামডা বের করছি, এল জানি 2π, পাই মানে হচ্ছে 180, আসছে 266.98 ডিগ্রি। তো তুমি ভ্যালুগুলো বসাও, বসাইলে এই ধরনের একটা ভ্যালু আসবে। মানে এখানে যেটা করছে, রেক্টেঙ্গুলার থেকে তোমাকে এতে নিয়ে যেতে হবে, পোলারে নিয়ে যেতে হবে, ঠিক আছে, রেক্টেঙ্গুলার টু পোলার, রেক্টেঙ্গুলার টু পোলারে নিতে হবে, রেক্টেঙ্গুলার টু পোলারে নিতে হবে।
এখন দেখো রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ভ্যালু কি, যেটা তোমার জেড নট ডিভাইডেড বাই জেড প্লাস জেড নট বসাও। যেহেতু এটা শুধু পজিটিভ ভ্যালু দিবে তাহলে এটা আসতেছে ওয়ান, যদিও মাইনাস ওয়ান হয়, মাইনাস ওয়ান হয় কিন্তু আরেকটা লাইন করলে অ্যাকচুয়ালি মাইনাস মানে হচ্ছে এটা অর্থাৎ ওয়ান। আর ভিএস ডাব্লিউ আর এস, তো রো এর ভ্যালুটা কত, রো এর ভ্যালু হচ্ছে ইয়ে এখানে রয়্যাল ভ্যালু বের করছো, আচ্ছা করো নাই স্যার ওটা তো, হ্যাঁ রয়্যাল, আচ্ছা হ্যাঁ রয়্যাল ভ্যালু তো ওয়ান, রয়্যাল ভ্যালু ওয়ান, তো সেই ক্ষেত্রে তুমি ওটা তো মাইনাস ওয়ান আসার কথা, প্লাস ওয়ান হলো কি, ওই যে পরম মান নিচ্ছে না পরম মান, ও মাইনাস হবে না, হ্যাঁ না মাইনাস হবে না, হ্যাঁ আর রিটার্ন লস হচ্ছে 20 লগ ক্রো, তো এই ভ্যালুটা বসাই দাও, রয়্যাল ভ্যালুটা বসাই দাও 1 0 ডি, বাট এর কোনো লস নাই। তাহলে কি বুঝলাস, মানে যদি শর্ট সার্কিট হয় তাহলে কোনো সমস্যা নাই, লোড থাকতে যত সমস্যা, হ্যাঁ লস টস নাই আর কি। তো সিমিলারলি আরেকটা ম্যাথ করছে, ওই যে এখানে তো লোড আছে 6 GHz দিছে ইনপুটে, তারপর ডাইলেকট্রিক কনস্ট্যান্ট দিয়ে দিছে আগের মতোই, যেহেতু এটা শর্ট সার্কিট না এটা লোড আছে, তখন তোমাকে ওই যে ইনপুট ইম্পিডেন্সের রিয়েল ফর্মুলাটা ইউজ করতে হবে, ইনপুট ইম্পিডেন্সের আসল ফর্মুলা ইউজ করবা, ইউজ করে ওই যে এগুলো আলাদা আলাদা বের করবা, করে ভ্যালু বসায় দিলেই চলে আসবে যে কত আসে, ঠিক আছে আগের অংশ। আর সেখানে দুটো জিনিস চাইছে এক্সট্রা, সেটা হচ্ছে যে জেড ম্যাক্স আর জেড মিন, এই দুইটা হচ্ছে এক্সট্রা। তো ম্যাক্স হচ্ছে জেড নট এস, মানে ম্যাক্সিমাম ইম্পিডেন্স কত, আর এটা হচ্ছে মিনিমাম ইম্পিডেন্স কত, এত ওহম, ঠিক আছে। সো এভাবেই অঙ্কগুলো করে আর কি। তো আরো কয়েকটা অঙ্ক আছে, এটা আমি হোম টাচ দেই সাধারণত, তো এটা আমি একটু টাচ দিয়ে রাখি। আচ্ছা তোমাদের ভিডিওগুলো আমি আজকে সবগুলো আপলোড করে দিব ইনশাল্লাহ, বুঝছো, আজকে আমি শেষ করার জন্য ওয়েট করতেছিলাম, শেষ হোক দেন সব একসাথে, ঠিক আছে সাড়ে শানো। হুম 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 ঠিক আছে, জি স্যার। স্যার ফাইলগুলো স্যার ক্লাসরুম থেকে ডাউনলোড হচ্ছে না, এমনি দেখতে পাচ্ছি কিন্তু ডাউনলোড করা যাচ্ছে না, ডাউনলোড হচ্ছে না, ডাউনলোড কিসের থেকে করতেছেন ওগুলা স্যার, মেসেঞ্জারে দিলে কি করতেছিলাম, পিসি থেকে করলে আপনি প্রিন্টার অপশনে যাবেন, প্রিন্টারে গিয়ে ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন, যেখান থেকে কোন উপরে ডাউন না, ওইখান থেকে আমি আবার কি করি জিমেইলে শেয়ার ইট করি, জিমেইলে শেয়ার ইট করার পর তখন করা যায় আর কি, তো যাই প্রিন্টার অপশনে না, প্রিন্টার অপশন আছে, প্রিন্টার যেটা আপনার আইকনটা আছে ওইখানে ক্লিক করবেন, ওইখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। ওকে স্যার, আমাদের কি স্যার তাহলে ওই সময় মতোই স্যার পরীক্ষা হবে নাকি, মানে রুটিন অনুযায়ী, রুটিনে কয় তারিখ দেওয়া, কয়টা দেওয়া, রুটিনে স্যার মনে হয় 2 তারিখ 10টা থেকে 11টা থেকে 12টা, না না 11টা থেকে 12টা নেই, আচ্ছা আচ্ছা 11টা থেকে 11টা থেকে 12টা, জি স্যার। তাহলে কি স্যার সকালেই, হ্যাঁ তোমরা কি সকালে দিবা নাকি বিকেলে দিবা বলো, সমস্যা নাই স্যার, আমাদের কুইজের পরে কি স্যার ভাইবাটা নেবেন নাকি, একসাথে নিয়ে নেব, ধরো যে এমসিকিউ নিব, তো এমসিকিউ নিতে কত, ধরো আধা ঘন্টা, জি 10 মার্কের এমসিকিউ, আর ভাইবা হচ্ছে যতজন সেই হিসাবে হবে, ঘন্টা খানেক লাগবে হয়তো ভাইবাতে, জি জি স্যার। আচ্ছা আমার একটা ফোন আসছে, আমি ফোনটা ইয়ে করি, ঠিক আছে জি জি, তারপরে ইয়ে করতেছি, হ্যালো আচ্ছা, তো হ্যাঁ তোমরা যদি ইয়ে করতে চাও পরে দিতে চাও, পরে দিতে পারো, ইয়ের পরে, নামাজের পরে কোনো সমস্যা নাই, বা আগেও দিতে পারো, ইটস আপ টু ইউ, মানে আমার সমস্যা নাই, ঠিক আছে তাহলে নামাজের পরে দেই স্যার, গ্রুপে ই করে স্যার টাইমটা, হ্যাঁ তোমরা আলোচনা করো, নিজেরা আলোচনা করে দেখো কোন টাইমে দিবা, ঠিক আছে স্যার।
আচ্ছা আমি এটা শেষ করাই দিই অঙ্কগুলো যেহেতু ধরছি, হ্যাঁ তাহলে এই শীটটা শেষ হয়ে যায়। মানে কি এখন পরীক্ষাতে তোমার অঙ্ক আসবে না, ঠিক আছে, পরীক্ষা আসবে শর্ট কোশ্চেন বা এই এমসিকিউ যেভাবে হয় ফিল ইন দা ব্ল্যাঙ্কস, বা তিনটা অপশন থাকবে সঠিকটা বেছে নিতে হবে এরকম। হ্যাঁ তো এত বড় অঙ্ক এখানে আসবে না, অঙ্ক হয়তো তোমার ইয়েতে অ্যাসাইনমেন্ট যদি থাকতো তাহলে অ্যাসাইনমেন্ট আকারে দিতাম আর কি, যেহেতু এরকম কিছু নাই এখনো, সো ওই বড়ভাবে কিছু আসবে না, ঠিক আছে। ঠিক আছে 24 জন হলে ধরো যে ভাইবা নিতে যদি ধরো 25 দুগুণে হচ্ছে 50 ঘন্টা লাগবে, ঠিক আছে, ঘন্টা খানেকের মধ্যে হয়ে যাবে আশা করি, 1 ঘন্টা টার্মিনেট হচ্ছে একটা লোড ইম্পিডেন্স দিয়ে দিচ্ছে, রিলেটিভ পারমিটিভিটি লাইন দিয়েছে 2.56, ফ্রিকোয়েন্সি এত, ডিটারমাইন দা ইনপুট ইম্পিডেন্স অফ দা লাইন। এখন দেখো এই 6 নাম্বারটা তোমার এইখানে একটা ম্যাথের সাথে মিল আছে, এই 4 নাম্বার ম্যাথের সাথে মিল আছে, 6 নাম্বার 6 আর 4 সেম, ঠিক আছে, কাছাকাছি ম্যাথ, 6 আর 4 কাছাকাছি ম্যাথ, তো ওই জাস্ট ভ্যালু চেঞ্জ হয়েছে ওই হিসাবে করলে হবে। তারপর দেখো 8ও কিন্তু সেম, 8ও কিন্তু ওই যে 6-এর মতো, 8ও হচ্ছে 6-এর মতো, 8 একটা পার্থক্য কি এখানে ছবিটা দিয়ে দিচ্ছে, কিন্তু 6 নাম্বারে ছবি ছিল না, 8-এর ছবিটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে, তো 8 আর 6 সেম কাছাকাছি। এখন দেখো 7 নাম্বার, সাথে বলছে একটা ট্রান্সমিশন লাইন আছে যেটার জেড নট হচ্ছে 60 ওহম, আর রিফ্লেকশন কোএফিসিয়েন্ট হচ্ছে লোডে 0.4 অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি। এখন বলছে যে লোড ইম্পিডেন্স বের করো, এটা জেডএলটা বের করতে হবে। এখন জেডএল বের করার জন্য তোমার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা আমরা আগে ইয়েতে দেখছিলাম, জেডএল এর ফর্মুলা এখানে আগে শীটে জেডএল এর ফর্মুলা ছিল, আমি এই ফর্মুলাটা একটু দেখাই দিই তোমাদের, এই দেখো এটা হচ্ছে জেড এর ফর্মুলা, জেড নট ইনটু 1+γl ডিভাইডেড বাই 1-γl, সো এই ভ্যালুটা তুমি এই ফর্মুলা অনুসারে জেড এলটা বের করে ফেলতে পারবা এই ম্যাথে, প্রথমেই জেড এলটা বের করলা। তারপর বলছে যে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট 0.3λ অ্যাওয়ে ফ্রম দা লোড, তো এটার জন্য তোমাকে আবার অ্যাপ্লাই করতে হবে আগের ফর্মুলাটা, এটার জন্য তুমি চলে যাবা এই ফর্মুলাতে, তোমাকে অ্যাপ্লাই করতে হবে 2 নম্বরটা, আর 3 নম্বরে তো ইনপুট ইম্পিডেন্স, এখন ইনপুট ইম্পিডেন্স এর ফর্মুলা তোমরা জানোই, ওইটা ওইভাবে অ্যাপ্লাই করলে হয়ে যাবে। এটা গেল 7 নম্বর, আর হচ্ছে 5 নম্বরে, 5 নম্বর একটু জটিল। এখন 5 নম্বর কি বলছে, দুইটা মাইক্রোস্ট্রিপ ট্রান্সমিশন লাইন আছে যেটা ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স হচ্ছে 75 ওহম আর 50 ওহম, তারা ক্যাসকেডে কানেক্টেড। এখন যেটা বলছে যে দ্য সেকেন্ড পিচ অফ ট্রান্সমিশন লাইন ইজ টার্মিনেটেড উইথ এ লোড অফ এত ওহম এন্ড 6 GHz সোর্স ইজ কানেক্টেড এট দ্য ইনপুট অফ দ্য ফার্স্ট পিচ অফ দ্য লাইন। হ্যাঁ এখন এখানের সারমর্মটা কি আমি বলি, সারমর্মটা হচ্ছে এরকম, তোমার দুইটা লাইন আছে, দুইটা লাইন আছে এই ক্যাসকেড করা, মানে পাশাপাশি রাখা আর কি, দুইটা লাইন আছে, এখন এই দুইটা লাইন আছে। এখন এখানে বলছে যে তোমার একটা দিয়ে দিচ্ছে 7, এটা লেন্থ হচ্ছে 7 মিলিমিটার, এটা হচ্ছে 4 মিলিমিটার, দুইটা লেন্থ। তারপরে এখানে ধরো V1 দিয়ে দিচ্ছে আর এখানে V2 দিচ্ছে, এই যে ভেলোসিটি, একটা ভেলোসিটি দুইটা ভেলোসিটি দিয়ে দিচ্ছে। এখন বলছে যে কম্পিউটার ইনপুট ইম্পিডেন্স, সো এখানের যে ইম্পিডেন্সটা এটাকেই ইনপুট ইম্পিডেন্স বলতেছে, এই ইম্পিডেন্সটা বের করতে হবে। এটা বের করতে হলে তোমাকে এটা জানতে হবে, এটা কিভাবে জানবা, তুমি এটা জানো, এই লোডটা জানা আছে, ZL দেওয়া আছে, ZL2 দেওয়া আছে, ZL2 এর ভ্যালু হচ্ছে 100+j50 ওহম, তাহলে এটা তুমি জানো না,
যেটা তোমারটা জানো না, যেটা তোমার জানো না সেটা জানবা কিভাবে? এখানে তুমি ইনপুট ইমপিডেন্সের ফর্মুলা ফেলবা। এখানে যদি তুমি ইনপুট ইমপিডেন্সের ফর্মুলা ফেলো তাহলে এই জেডএল টুটা বের করে ফেলবা, কারণ তুমি এখানে ভি জানো, জেডএল টু জানো, জেড নট জানো, সবই জানো। তাহলে তুমি ইসিলি ইনপুট ইমপিডেন্সের ফর্মুলা অ্যাপ্লাই করে এই জেডএলটা বের করতে পারবা। যখন এই জেডএলটা বের হয়ে যাবে তখন তুমি ডিরেক্ট এই পোর্শনের জন্য ইনপুট ইমপিডেন্সের ফর্মুলা অ্যাপ্লাই করবা, তাহলে হয়ে যাবে। তো এই ম্যাটটা 5 নম্বর ম্যাটটা এভাবে করতে হয়। এটা হচ্ছে 5 নম্বর ম্যাথের টেকনিক, ঠিক আছে? এটা হচ্ছে 5 নম্বর ম্যাথের টেকনিক হচ্ছে এইটা। ওকে, তো এই ছিল মোটামুটি আমাদের শীত মানে মিড টার্ম মিলে আর কি। এখন দেখো পরীক্ষাতে কি আসতে পারে সেটা বলি। পরীক্ষাতে তুমি এখান থেকে শর্ট কোশ্চেন গুলো দেখবা, যে টার্ম গুলো কি কি টার্ম আসতে পারে। ধরো যে মাইক্রোওয়েভ রেঞ্জ কত, 0.3 থেকে 300 GHz, এটা আসতে পারে। তারপর অ্যাপ্লিকেশন গুলা কি কি, হ্যাঁ কোথায় কোথায় অ্যাপ্লাই করে। তারপরে হচ্ছে যে তোমার লস কি কি আছে, হ্যাঁ মানে নর্মাল লাইনে কি কি কারণে মাইক্রোওয়েভ এগুলো ইউজ করা যায় না, মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি ইউজ করা যায় না, এটার জন্য আলাদা লাইন লাগে এই লসের কারণে। তারপরে এখান থেকে তুমি এগুলো দেখবে, ইকুয়েশনগুলো দেখতে পারো, আর হচ্ছে যে কন্ডিশনগুলো একটু দেখে নিও, কোথায় অ্যাটেনুয়েশন আছে কোথায় নাই, হ্যাঁ তারপরে কোনটা ইন ফেজে থাকে কোনটা আউট অফ ফেজ থাকে, কোনটার ভেলোসিটি বেশি, হ্যাঁ এই ধরনের টার্মগুলো। তারপরে এই অ্যাপ্লিকেশনগুলো কমন গাইডের অ্যাপ্লিকেশন কি কি, হ্যাঁ তারপরে প্রমাণ। তারপর ধরো যে আমি ছোট একটা ম্যাথ দিতে পারি, ওই ম্যাথের আনসারটা তোমাকে বের করতে হবে, জাস্ট নিজেরা ক্যালকুলেশন করে আনসারটা বের করো। আনসার দেওয়া থাকবে আর ম্যাথের কোশ্চেন দেওয়া থাকবে, এরকম থাকতে পারে, বুঝা গেছে? এমন ম্যাথ দিব যেটা দ্রুত করা যায়। তারপর VSWR কি, VSWR সংখ্যা আসতে পারে, যে এখানে একটু দেখতে হবে VSWR। তারপরে হচ্ছে VSWR এর রেঞ্জ কত, রেঞ্জ কত, ঠিক আছে রেঞ্জ কত VSWR এর। তারপরে কোথায় যদি লোডটা ইনফিনিটি হয় রিফ্লেকশন কোফিসিয়েন্ট কত, আবার লোড যদি জিরো হয় রিফ্লেকশন কোফিসিয়েন্ট কত, আবার লোড যদি ওই ইয়ের সমান হয়, জেড নটের সমান হয়, তাহলে রিফ্লেকশন কোফিসিয়েন্ট কত, এই ধরনের কিছু জিনিস দেখে নিবা। আর ফর্মুলাগুলো তো আছেই। তারপরে আচ্ছা ওই ইকুয়েশন না, এটা তো আর কি বলবো, টেলিগ্রাফি ইকুয়েশন একটু এ করে রাখতে পারো, মনে রাখতে পারো। এই সি, তারপর ইনপুট ইমপিডেন্সের ফর্মুলা মনে রাখবো, ফর্মুলা মনে রাখবো, তুমি ম্যাথ করতে পারবে এই রিলেটেড। আর ধরো ম্যাথ তো আমি ওইভাবে দিব আর কি, যাতে খুব ইজিলি করা যায়, ওইভাবে ম্যাথ দিতে পারি, ঠিক আছে? সো মোটামুটি এ ছিল। আর ওই যে প্রথম শীটটা থেকে একটু টুকিটাকি জিনিস দেখবা, প্রথম শীট থেকে স্যার, প্রথম শীট বলতে কোনটা স্যার, যেটা যে ওভেনের শীটটা? হ্যাঁ হ্যাঁ ওভেনের শীটটা, ওইটাতে ওই যে এরকম সিঙ্গেল এক লাইনের জিনিসগুলো দেখবা আর কি, থিওরি ম্যাথ তো নাই এখানে। ওখানে ধরো যে তোমার ইয়ে কি, ওভেন কিভাবে কাজ করে, কন্ডিশন গুলা কি কি, ঠিক আছে? তারপরে ধরো যে মাইক্রোওয়েভের বৈশিষ্ট্য গুলা কি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ফিচার প্রপার্টিজ, তারপর ওয়েবগাইড এর বৈশিষ্ট্য, হ্যাঁ রাডার এর বৈশিষ্ট্য, তারপর অ্যাপ্লিকেশন কোথায় কোথায়, হ্যাঁ তারপর ATC কি, এয়ার ট্রাফিক কন্ট্রোলটা কি, এই ধরনের যে বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে ওগুলো একটু দেখবা। আর বেসিক যেগুলো আমি দেখাইছি, ধরো যে মোড কি কি, কি কি মোড আছে, TEM মোড, TE মোড, TM মোড, হাইব্রিড মোড, হ্যাঁ নানা রকম মোড আছে, মোডগুলো দেখবা। তো মোটামুটি এগুলা দেখলে হবে আর কি, আশা করি। আর 10 মার্কের তো 10 মার্কের আর এমন কি আছে। তো এরপরও যদি মাঝে ইয়ে হয়, কোনো ইয়ে ফেস করো,